বগুড়ায় রোড মার্চ যাওয়ার পথে নাটোরের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন পাবনা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট। পাবনা থেকে যাওয়ার পথে নাটোরের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। এ সময় আরো 5-6 জন আহত হয়েছে। নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়নের সৈয়দপুর মোড়ে পৌঁছালে গাড়ি ঠেকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। আহতরা হলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, পৌর ছাত্রদল নেতা ইমন হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ তুহিন, পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদ।